পৰৱৰ্তী খবৰ এক ব্ৰেকিং নিউজ মহানগৰী যুগশ্ৰী নগৰত অঘটন 80 ফুট দ কুঁৱাত পৰিল এজন শ্ৰমিক বলিন শৰ্মা নামৰ লোকৰ ঘৰত ঘটিলে অঘটন জাবৰ চাফা কৰি থাকোঁতে কুঁৱাত পৰি লোকজন জাবৰৰ বাবে দেখা নাছিল পৰিত্যক্ত কুঁৱাটো লগে লগে ঘটনাস্থলীত এছ ডি আৰ এফৰ অগ্নি নিৰ্বাপক বাহিনীয়ে অভিযান চলাই জীৱন্তে উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হয় লোকজনক শ্ৰমিকজনক সংকটজনক অৱস্থাত হায়াত হাস্পতাললৈ প্ৰেৰণ কৰা হৈছে এক ভয়ংকৰ অঘটন সংঘটিত হৈছে জাবৰ চাফ কৰি থকাৰ মুহূৰ্তত এই অঘটন 80 ফুট দ কুঁৱাত সোমাই পৰে এইজন শ্ৰমিক আৰু লগে লগে খবৰ দিয়া হয় এছ ডি আৰ এফ আৰু অগ্নি নিৰ্পক বাহিনীক আৰু এছ ডি আৰ এফ আৰু অগ্নি নিৰ্পক বাহিনীৰ উদ্ধাৰকাৰী দলৰ তৎপৰতাত 80 ফুট দ কুঁৱাৰ পৰা জীৱন্তে উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হয় শ্ৰমিকজনক ইতিমধ্যে সংকটজনক অৱস্থাত শ্ৰমিকজনক হায়াত হাস্পতাললৈ প্ৰেৰণ কৰা হৈছে মহানগৰী যুগশ্ৰী নগৰত সংঘটিত হৈছে এই অঘটন পুনৰ জনাইছো 80 ফুট দ কুঁৱাত পৰিল এজন শ্ৰমিক বলিন শৰ্মা নামৰ এজন লোকৰ ঘৰত চলি আছিল চাফাই অভিযান জাবৰ চাফা কৰি থকাৰ সময়তেই কুঁৱাত পৰিল লোকজন দুৰ্ভাগ্যবশতঃ জাবৰৰ বাবে দেখা নাছিল পৰিত্যক্ত কুঁৱাটো লগে লগে ঘটনাস্থলীত এছ ডি আৰ এফ আৰু অগ্নি নিৰ্বাপক বাহিনীয়ে অভিযান চলাই জীৱন্তে উদ্ধাৰ কৰে লোকজনক শ্ৰমিকজনক সম্প্ৰতি সংকটজনক অৱস্থাত হায়াত হাস্পতাললৈ প্ৰেৰণ কৰা হৈছে দুজন লেবাৰ আহিলে কুঁৱাটো আছিলে আপোনাৰ হেৰি এই মাটিৰ সমান হৈ আছিলে থাকিলে তাত ঢাকনি এখন দিয়া আছিলে টিঙৰ পাথল সিহঁতে জংঘল হৈ আছিলে চাফ কৰিব যাওঁতে গচকি দিলে গচকি দিয়াৰ ফলত কুঁৱাৰ ভিতৰত সোমাই পৰিলে এইটো মৰ্ণিং ৰাতিপুৱা কোন ঠাই কোনটো আপোনাৰ 7:30-8 এই ঠাইখিনিৰ নাম কি যুগশ্ৰী নগৰ যুগশ্ৰী নগৰ মানুহজন কাৰ ঘৰ মানুহজন ক'ৰ আছিলে মই ঠিক নাজানো কাৰ ঘৰত দিছে এই ঘটনাটো এইটো বলিন শৰ্মা আৰু এইখিনি মুহূৰ্তত হোজাই বিজেপিৰ বিধায়ক শিলাদিত্য দেৱে সম্বোধন কৰিছে এক সংবাদমেল আপোনালোকক লৈ গৈছোঁ সংবাদমেলৰ পোনপটীয়া সম্প্ৰচাৰলৈ এন পি আৰত কনভাৰ্ট কৰি দিব লাগে মানে নেশ্যনেল ৰেজিষ্টাৰ অফ চিটিজেনছ শ্বুড বি ডিক্লেয়াৰ্ড এজ নেশ্যনেল পপুলেশ্যন ৰেজিষ্টাৰ সেই নেশ্যনেল পপুলেশ্যন ৰেজিষ্টাৰৰ পৰা এন আৰ চি যদি আপডেট কৰিব মই ভাবোঁ অসমবাসীয়ে মূলতঃ আমি তেতিয়া জাষ্টিচ পাম আমি ন্যায় পাম কাৰণ গোটেই লাখ লাখ বাংলাদেশীৰ নাম অন্তৰ্ভুক্ত কৰি সেই এন আৰ চিটো আৰু এন পি আৰৰ নিচিনাই হৈ গ'ল তে এন পি আৰৰ নিচিনা যেতিয়া হৈ গ'ল আমি এন পি আৰ হিচাপে ঘোষণা কৰি দিওঁ সেইটো তো মই এইটো মোৰ এটা ডাঙৰ মানে এপিল আৰু ছেকেণ্ড হৈছে যে এন পি আৰ যেতিয়া প্ৰচেছটো হয় এন পি আৰ প্ৰচেছত তেতিয়া ইনিউমেৰেটৰ যিসকল আছে তেওঁলোকে ডোৰ টু ডোৰ যায় তেওঁলোকে এন পি আৰ শ্বিডিউলবিলাকক স্কেনিং কৰে তাৰপিছত যিটো ডাটা কালেকশ্যন হয় তাক ডিজিটেলি তাক ফৰ্মেট কৰি পেলাই ৰাখে বায়োমেট্ৰিক এনৰোলমেণ্ট কৰা হয় আৰু যেতিয়া এন পি আৰক আধাৰৰ লগত লিংক কৰিব তেতিয়া স্বাভাৱিকভাৱে আমাৰ গোটেই পপুলেশ্যন যিটো ডাটা সেইটো আমাৰ একদম ডিজিটেলি আমি পাই যাম কিন্তু দুখৰ কথা যে গোটেই ভাৰতবৰ্ষত আধাৰৰ কাৰ্ড হৈ গ'ল অসমত হোৱা নাই আৰু অসমত নোহোৱাৰ কাৰণে কোনে ষড়যন্ত্ৰ কৰিছে আমি ভালকৈ জানো কাৰণ আছুৱে সদায় উল্টা কামটো কৰি আহিছে আছুৱে যদি প্ৰকৃতৰূপে জাতিৰ ৰক্ষাৰ কাৰণে কাম কৰিলেহেঁতেন তেওঁলোকে আধাৰ কাৰ্ডটো কেতিয়াও বিৰোধ নকৰিলেহেঁতেন তেওঁলোকে যেতিয়া সেই এল কে আদৱানী ডাঙৰীয়াই আজিৰ পৰা 20 বছৰ আগত কৈছিল যে ৱৰ্ক পাৰ্মিট দি দিব লাগে ফৰেনাৰসকলক বিদেশীসকলক তেওঁলোকে বিৰোধ নকৰিলেহেঁতেন তেওঁলোকে সময় দি দিছে গোটেই বিদেশীসকলক কাগজ বনাই স্বদেশী হ'ব কাৰণে এইকাৰণে মই ভাবিছোঁ যে আমি অতি সোনকালে আধাৰৰ কাম অসমত শেষ কৰিব লাগে যেতিয়া গোটেই ভাৰতবৰ্ষত 2020 চনৰ 30 ছেপ্টেম্বৰ এন পি আৰৰ কাম শেষ হ'ব তাৰ লগে লগে অসমত আধাৰৰ কামটো শেষ কৰিব লাগে গোটেই আমাৰ যিসকল মানুহ আছে বিদেশীয়ে হওক স্বদেশী হওক তেওঁলোকৰ বায়োমেট্ৰিক্সটো আমি পাই যাব লাগে আৰু আধাৰৰ লগত এন পি আৰৰ লিংক কৰি দিব লাগে তেতিয়াহ'লে কি হ'ব গোটেই ষ্টেটিষ্টিক্স গোটেই আমাৰ ডেম'গ্ৰাফিকখিনি আমাৰ চকুৰ আগত আমি পাই যাম ডিজিটেলি আমি পাই যাম ইয়াতে লুকাচুপিৰ কোনো কথা নাই এতিয়াতো এন আৰ চিটো খালী লুকাচুপিৰ খেল কোনোবাই লুকাব বিচাৰিছে কোনোবাই ধৰিব বিচাৰিছে মানে কোৰ্টেও লুকাব বিচাৰিছে আচৰিত কথা এইটো কি গণতান্ত্ৰিক কিবা এটা বিষয় হ'ল জানো দিছ এন আৰ চি ইজ নট এ পাৰ্ট অফ ইণ্ডিয়ান ডেম'ক্ৰেচি ইট ইজ এগেইনষ্ট দ্য ডেম'ক্ৰেচি অফ ইণ্ডিয়া কাৰণ ইমান লুকাবলৈ কি আছে ইমান ভয় খাবলৈ কি আছে এইকাৰণে মই ভাবোঁ তাক যদি খুলি দিব লাগে তাৰ বাবে আমি আধাৰ কাৰ্ড ইমিডিয়েটলি আৰম্ভ কৰিব লাগে গোটেই অসমত
ম্যান্ডেটরি করব লাগে আর আধার কার্ডের লগত যেটু এনআরসি আমার আপডেট করেছে তাক এনপিআরত কনভার্ট করে আধারের লগত লিঙ্ক করে দিব লাগে তেতিয়া হলে আমি জল জল পটপট আমি গোটেই গম পাই যাম অসমত কি চলি আছে আসু তো সদায় বাধা বিঘ্নতা সৃষ্টি করে আছে অসমত তেওঁলোকে জাতির কারণে কাম করে এটা সময় আসু আসলে জাতির কারণে এতিয়া হয়েছে বাংলাদেশী মুসলমানের কারণে এই কারণে আসুর কথা যদি ভিত্তি করে যদি আমি অসমৰ সুরক্ষার চিন্তা করো তেতিয়া কিন্তু এটা আরো আমার মানে ক্ষতিকারক হব জাতির কারণে কারণ আধার কার্ডটো কিয় বিরোধ করেছিল তেওঁলোকে মই আজিলৈকে বুঝি নাপালো আধার কার্ডটো ইন্ডিয়ান সিটিজেনশিপ নাছিলে যদি পাসপোর্ট কার্ড দিয়া হয় যেতিয়া এজন মানুহে পাসপোর্ট এপ্লাই করে এটা কোনো বাংলাদেশী মানুহ কি ইন্ডিয়ান পাসপোর্ট দিব জানো বা এজন ইন্ডিয়ান মানুহক আমেরিকান পাসপোর্ট দিয়া হব জানো পাসপোর্ট তেতিয়াই দিয়া হয় যেতিয়া আপুনি দেশের নাগরিক তো মই ভারতীয় নাগরিক হিসাবে মোর তাত ইন্ডিয়ান পাসপোর্ট আছে সেই পাসপোর্টেরও কোনো মান্যতা নাই এনআরসির ক্ষেত্র কথাটা বুঝছে না আধার কার্ড যত মোট বায়োমেট্রিক্স দিয়া আছে তাতে স্পষ্টভাবে তলত লিখা আছে যে আধার কার্ড আপনার হাতত থাকিলে এয়া প্রমাণ নহয় যে আপনি ভারতীয় নাগরিক বলে তো এইটাই যদি সচা হয় তাহলে আসুয়ে কিয় বিরোধ করেছিল আধার কার্ডটো আধার কার্ডটো তো বিদেশীয় থাকিব পারে আর স্বদেশীয় থাকিব পারে আমি এনপিআরত স্বদেশীয় থাকিব পারে আর বিদেশীয় থাকিব পারে এনপিআর হচ্ছে ন্যাশনাল পপুলার রেজিস্টার পপুলেশন রেজিস্টার তার মানে ছয় মাস আগত বা ছয় মাস পিছত এজন ব্যক্তিয়ে এইটো ঠাইত আছে না নাই তার সেই লিস্টটো আর সেই লিস্টর ভিত্তিত এনআরসি আপডেট হব তেতিয়া আমার কারণে সুবিধা হয়ে গেল এনপিআরর লিস্ট যেটা আমি ডিজিটালি পাই যাম প্রত্যেক নাগরিকে পাই যাম যে এই এই ব্যক্তি সকল আমার এনপিআরর লিস্টত আছে তারপর যেটা মই গম পাই যাম যে এনপিআরত বিদেশি আছে আমি টিক মার্ক করে রাখিলো যে এইকেটা বিদেশি আছে পরবর্তী যেটা এনআরসি ওলাব সেইবিলাক নাম যদি ওলাই যায় তো লগেলগে আমি অবজেকশন ফাইল করব পাৰিম আজির দিনত অবজেকশন ফাইল করাটো কঠিন কারণ আমি যদি এআরএন নাম্বার না পাও আমি অবজেকশন দিব নোৱাৰিম আর এআরএন নাম্বারটো সুপ্রিম কোর্টে কৈছে যে আপনি সংগ্রহ করব নোৱাৰে কারণ এইটো সিক্রেট বুলি কৈছে কোনো তথ্য দিব নোৱাৰিব এনআরসি কর্তৃপক্ষ বুলি কৈছিলে এতিয়া আসুয়ে আড়াই লাখ এআরএন নাম্বার পাই গল কেনেকে পাই গল এটাতো একটা সন্দেহের কথা তেওঁলোকে তাক ব্ল্যাকমেইল করিলে তাক মানে কি করা মেজার্সত তেওঁলোকে এইটো পালে এইটো পিছৰ কথা আৰু এই আড়াই লাখ যে তেওঁলোকে যে অবজেকশন দিলে সেই আড়াই লাখত কিমান মানুহৰ নাম বাদ পৰিল সেইখিনিও তথ্য তেওঁলোকে দিব পাৰিব নেকি যে আড়াই লাখ যে তেওঁলোকে অবজেকশন দিছিলে এই আড়াই লাখত দুই লাখ মানুহৰ নাম মানে কৰ্তন হ'ল বুলি তেওঁলোকে ক'ব পাৰিব জানো আৰু যদি সেই লিষ্টটো আমি পাই যাওঁ তেতিয়া আমি আমাৰ মনত এটা আমি সুখী হ'ম যে আসুৱে কিবা কাম কৰিছে অবজেকশন দিছে বুলি তো এইকাৰণে এইটো এটা গোটেই এটা মেছআপ তেওঁলোকে টার্গেট করেছে পার্টিকুলার একটা শ্রেণীর মানুষ ইহতে সেইটো হয়েছে হিন্দু শরণার্থীক আসুয়ে অনলি হিন্দু শরণার্থীক টার্গেট করে পেলায় অবজেকশন দিছিলে আর পরবর্তী অবজেকশন দিয়ার পিছত তেওঁলোকে যেতিয়া মানে হিয়ারিং যাব লাগে তেওঁলোকৰ ব্যক্তি সকলে হিয়ারিং যোৱা নাই তো এই কারণে লুকাচুপি করেছে দে হে আর মই ভাবো আজি প্রতীক হাজিলা ডাঙরিয়া মই ভাবো জাতিদ্রোহী মানুষ এজন কারণ তেওঁ অসমীয়া জাতির লগত প্রতারণা করেছে কারণ কারণ তেওঁটো একো ট্রান্সপারেন্সি মেইনটেইন নকৰিলে একো ট্রান্সপারেন্সি নাই উনৈশ লাখৰ ভিতৰত যদি চারি লাখ যিসকলে এপ্লাই করা নাই তেওঁলোকৰ নামও যদি তাতে সোমাই আছে তেতিয়াতো বহুত ডাঙৰ কথা হল তাতেতো আপনার হিন্দু শরণার্থী আর যাক একচুয়াল ভারতীয় নাগরিক তেওঁলোকৰ সংখ্যাই হব ধর সব মিলাই বারো লাখৰ মত হব তো বারো আর চারি তাৰমানে আপনার ষোলো লাখটো ইয়াতে গুছি গল তাৰমানে মাত্র তিনি লাখ থাকি যাব বিদেশী আমার অসমত আন্দোলন কি তিনি লাখ বিদেশি বাছি ওলাবর কারণে হয়েছিল নাকি ষোল্লশো কোটি টাকা আমি যেটা খরচ করলো এই তিন লাখ বিদেশির কারণে হয়েছিল নাকি মই ভাবো এই যে লাস্ট যে তিন লাখ বিদেশি আছে তেওঁলোকৰ নামও ইয়াতে এনআরসির অন্তর্ভুক্ত করে দিয়ক করে পেলায় এই এনআরসিক এনপিআর হিসাবে ঘোষণা করে দিয়ক পরবর্তী দুই হাজার বিশ সনত যেটা গোটেই ভারতবর্ষত এনআরসি আপডেট হব আমি তারপর আমি বাছনি করে লোক পারিম তারমানে কি হয়েছে মানে এইটাই আচরিত যে এনআরসি আপডেট তেতিয়াই হব যেটা এনপিআর হব তো কি হিসাবে আমার অসমত এনআরসি দিলে এনআরসি তো হবই নোৱাৰে আইনি যাবই লাগিব তাতে সংবিধানে কৈ আছে যে আপনি প্রথম আপনার এনপিআর হব তারপর এনআরসি হব
এটা কোন আইনত লিখা আছে যে ডাইরেক্ট আপনি এন আর সি পাতি দিব পারে? তার একটা বেসিস থাকবে লাগবে নয়, নাগরিক সকলে জানিব লাগিব নয় যে মোর গুয়াহাটীত ফর এক্সাম্পল 100 জন মানুষ থাকে, এই 100 জন মানুষের পপুলেশন রেজিস্টার যেটা তৈরি হব তাতে কোন কোন বিদেশী আছে, তাতে মোর নাগরিক হিসাবে মোর অধিকার আছে জানিব কারণে নিশ্চয়ই। কারণ মই আপোনালোকে জানে যে সদায় আপোনালোকৰ মাধ্যমত মোর এই অভিযান চলি আছে, মই এৱেৰনেস এটা আনি আছো বলে বারে বারে কৈ আছো। আজি মোর এই বক্তব্য শুনার পিছত মোর নিশ্চয় মোর বিশ্বাস যে মোর আমার রাজ্য সরকারে এইখিন কথা মানে গুরুত্ব দিব, আর যখন কোর্টত মুভ করেছে যে আমার অভিজিৎ শর্মা ডাঙরিয়া কোর্টত মুভ করেছে এই এন আর সির ক্ষেত্রেও মানে দৃষ্টিগোচর আনব বিচার যে এপ্লাই মানে এপিল করবেন যে এই এন আর সি শুড বি কনভার্টেড টু এন পি আর, আর গোটেই ভারতবর্ষ যেটা এন আর সি হব 2020 চনের সেপ্টেম্বরের পিছত সেই এন আর সি যেটা আপডেট হব আমারও এন আর সি হব লাগে, তেতিয়া আসল কথা ওলাব। আর একটা কথা মই কৈ দিও, উইদাউট আধার, আধারের বাইরে আধার যদি নহয় তেতিয়া এন আর সি পাতি একো লাভ নাই, কারণ মূর তো একো বায়োমেট্রিক্সে নাই মানুষ কোন আছে কি আছে সচাকে মানুষজন আছে না নাই, এজন মানুষ ডাবল হব পারে, সি হয়তো এপ্লাই করেছে ধুবরীত আকো হয়তো এপ্লাই করেছে মরিগাঁও তেনেকুৱা হব পারে, কারণ কম্পিউটারত যদি লিগেসি ডাটা লিঙ্ক করব পারা নাই 51, 66, 71 যদি লিগেসি ডাটাই লিঙ্ক করব পারা নাই তাহলে এই এই লিঙ্ক হব জানো যে এজন মানুষ ধুবরীত এপ্লাই করেছে মরিগাঁও এপ্লাই করেছে এটাও তো লিঙ্ক নহব, তো এজন মানুষ যদি ধুবরীত যদি হয়তো সি বিদেশী মরিগাঁও আহি পেলায় হয়তো সি স্বদেশী হয়ে গেল, এই কারণে মই ভাবো যে আধার করা মানে একদম মানে কম্পালসরি করব লাগে, আর তারপর তার ভিত্তিত আর এন পি আর ভিত্তিত এন আর সি আপডেট হব লাগে গোটেই ভারতের লগত। মই তো ব্যক্তিগতভাবে কোর্টত না যাও, মই আপনার মাধ্যমত রাজ্য সরকারকে এপিল করেছো, অভিজিৎ শর্মা ডাঙরিয়াক এপিল করেছো, আর চিঠি এখন নিশ্চয় মই লিখো লিখিম যে এই এন আর সি এন পি আর হিসেবে ঘোষণা করব লাগে, আর তার লগে লগে আমার অসমত আধারের কামটো হেক করব লাগে, তেতিয়া আমার গোটেই মানে আমি বায়োমেট্রিক্স আমি পাই যাম যে আমার অসমত কোন মানুষ আছে কি কি ধরনের মানুষ আছে, না না মই আর্জিক লিখিম আর আমার সি এম সাহেবকে লিখিম। নাই এটা কথা ভাল হয়েছে যে মোর লগতে কোনো যোগাযোগ নকরে কোর্টত যাব কারণে, কারণ মই স্পষ্টকে কৈছো যে মই কোর্টত যাওয়া মানুষ নহয়, মই শিওর বাসা করা মানুষ, মই এৱেৰনেস আনি দিয়া কারণে মানুষ, আর মই ভাবো আজি যিখিনি মই কথা কৈছো এইখিনি নতুন কথা হয় না নাই, কারণ এন পি আর হব লাগে তারপরে এন আর সি হব লাগে, আধার হব লাগে তারপর এন পি আর হব লাগে, তেতিয়াহলে আমি লিঙ্কটো পাই যাম, নহলে আপনারটো এনেই থাকি যাব কোনো লিঙ্কলেস একটা কথা থাকি গেল, আর শিওর বাসর চলছে গোটেই অসমত। মই বিগত তিন বছর যেখানে কথা কৈছো সেইলৈ আজি আন্দোলন চলি আছে অসমত যে আমার জাতি ধ্বংসী মানে আমি এন আর সি পালো বলে, এই কথাটো মই তিন বছর ধরে কৈ আছো, আর আজি যেখানে কথা কৈ আছো হয়তো ছয় মাস পিছত চাব এইখানে কথা মানুষে গুরুত্ব আকো গুরুত্ব দিয়ে আরম্ভ করব, কিন্তু মই আজি কোৱা কথাখিনি যদি কালিয়ে গুরুত্ব দিয়ে তো মই ভাবো এতিয়াও আমার সময় আছে আমি আমার অসমীয়া জাতি আমি বচাব পাৰিম। ন্যাচারেলি ভারতবর্ষ গোটেই দেশের যদি 51 হয় তেতিয়াহলে তো আপনি কেনেকে এই মিলাব, তেতিয়াহলে তো অসম তো কাশ্মীর হয়ে কাশ্মীর নিচিনা হয়ে গেল, কাশ্মীর যে 370 আসে তো অসমতো অলমোস্ট 370 নিচিনাই হয়ে গেল, আপনার ইয়াত সংবিধান বেলেগ হয়ে গেল, এই কেনেকে হব, তো এই এক দেশ এক সংবিধান যদি হব লাগে তেতিয়াহলে ইয়াতেও 51 হব লাগিব, আর তেতিয়াই আমি আমার ইয়াতে মানে বাংলাদেশি মূলার মানুষখিনি আমি ইয়ারপর চিহ্নিত করব পারি। আপনার সভাপতি আর গৃহমন্ত্রী এই কথাটা মোটামুটি কেউ কইছে যে গোটে দেশতে একলগে 51 ডে সরি, হয় আপনি যে আহিও আছে কাইলে আপনি সাক্ষাৎ করব নাকি? না এইটো মই অলরেডি যিসকলে যিসকলৰ নাম এন আর সিত আহা নাই তেওঁলোকে মোক বিভিন্ন ঠাইৰ পৰা যোগাযোগ কৰিছে অসমৰ, মই সকলোকে কৈছো যে প্ৰথম কাম হ'ল যে আপোনালোকৰ যদি হাতত 65ৰ আগৰ নথিপত্ৰ আছে তেতিয়াহ'লে আপোনালোকে ইমিডিয়েটলি আপোনালোকৰ লোকেল পুলিচ ষ্টেচনত এফ আই আৰ কৰক হাজেলাৰ নামত আৰু তাৰ যিটো লোকেল আপোনাৰ অফিচাৰ আছে তেওঁৰ নামত, আপোনালোকে ইমিডিয়েটলি এফ আই আৰ কৰক, গোটেই অসমত কৈছো মই যে আপোনালোকে এফ আই আৰ কৰক, কাৰণ আপোনাৰ হাতত তথ্য আছে আপুনি স্বদেশী বুলি আপোনাক কিয় হাৰাশাস্তি কৰিলে,
বিদেশীর নাম সুমাই গল, স্বদেশীর নাম আহা নাই, আপনার অধিকার আছে যে এফআইআর করো, কারণ ফ্রড করেছে, ভারতীয় নাগরিক লগে কারণে ফ্রড করেছে, এজন মোর, মানে এজন ইন্ডিয়ান সিটিজেন, মোর কিছু রাইটস আছে, সেই রাইটস উলঙ্ঘন করেছে, তারপরে আপনাদের এফআইআর করো। সেকেন্ড কথাটা হল আপনাদের হোম মিনিষ্টারক একটা পত্র লিখক, কেউ আপনার নাম আহা নাই বা মানে আর কি কি ডকুমেন্টস আপনি সাবমিট করেছিল তার ফটোকপি দিয়ে আপনাদের সাবমিট করো। মই ব্যক্তিগতভাবে এইখানে মই লই যাম দিল্লিলৈ আর আমার নেতৃবর্গর লগতে কথা পাতিম, হোম মিনিষ্ট্রির লগতো কথা পাতিম। বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব এনআরসির উন্নীতকরণ প্রক্রিয়া সন্দর্ভত তীব্র অভিযোগ উত্থাপন করেছে, তীব্র আক্ষেপ প্রকাশ করেছে, প্রতীক হাজিলাক তীব্র সমালোচনা করেছে, সমগ্র প্রক্রিয়াটে ভেকু ভাবনাত পরিণত হওয়ার অভিযোগ উত্থাপন করে সমগ্র এনআরসি উন্নীতকরণ প্রক্রিয়া অগণতান্ত্রিক আর অসাংবিধানিক বলে অভিযোগ করে শিলাদিত্য দেবে। রুয়ারে সুতরাং সময় হল খবর এট নিউজ 18 বিদায় লওয়ার।